মানুষের সাথে মানুষের পাশে খাস খবর বাংলাবান। নাগরিকত্ব সংশোধনী বিল এবং এরাজ্যে এনআরসি চালু করার বিরুদ্ধে পথে নামল হাওড়ার কাজীপাড়ার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। বিভিন্ন মসজিদ থেকে ইয়াম মোজাইম সহ সাধারণ সংখ্যালঘুরা আজ অবরোধ করল হাওড়ার কাজীপাড়া মোড়। দুপুর 1:30 থেকে 2 পর্যন্ত প্রায় আধ ঘন্টা ধরে অবরোধ চলে। এর ফলে হাওড়া শহরে যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে অবরোধ উঠে যায়। যদিও অবরোধ ছেড়ে বেশ কিছুক্ষণ বিভিন্ন রাস্তায় এমনকি বিদ্যাসাগর সেতুতে দীর্ঘ যানজট লেগে যায়। বিক্ষোভকারীদের দাবি, এনআরসি তারা কোনোভাবেই হতে দেবে না। এনআরসি কে খিলাফ মে আয়ে হ্যাঁ, এনআরসি কা বিল যে পাস হুয়া হ্যাঁ, হম লোক তকলিফ হ্যাঁ, সারে মুসলমানো কে নই, সারে মুসলমান কে রহনে বালে তমাম মুসলমানো কে তকলিফ হ্যাঁ, না হি হমকো অমিত শাহ সে দুঃখ হ্যাঁ, না মোদী সে হ্যাঁ, বল্কে হমকো তকলিফ হ্যাঁ যে বিল সে হ্যাঁ, যানি ইয়ে বিল সে তমাম লোক কে লিয়ে দিল মে দুঃখ হতা হ্যাঁ, আর হম লোক ইয়াহাঁ 70 সাল সে কিয়া বল্কে 100 সাল সে ইয়হিঁ পর রহ রহে হ্যাঁ, হম লোক ইয়হিঁ কে নাগরিক হ্যাঁ, হম লোক আপনে নাগরিক কি বুনিয়াদ পর সারা কাম কর সকতে হ্যাঁ। দেখি বিল তো পাস হো গিয়া হ্যাঁ, এতজাজ করতে রেগে জব তক মেলা নাম মোহাম্মদ মুবারক। ক্যাব বিল জো হো পাস হো গিয়া আপ লোক ইসকা বিরোধ কর রহে হ্যায় ইয়া সমর্থন বোল রহে হ্যায়? হম লোক শুরু সে বিরোধ কিয়া হ্যায়, চাহে লোকসভা মে হো, রাজ্যসভা মে হো, ইয়া অমিত শাহ কে ঘর মে হো, হম লোক ইসকো না মানে থে, না মানে হ্যায়, না মানেঙ্গে। বিরোধ করনে কা কারণ ক্যা? বিরোধ করনে কা কারণ হ্যায় অমিত শাহ পক্কা ঝুট্টা হ্যায়, ও অভি কুছ বোলেগা, শাম মে কুছ বোলেগা, রাত মে কুছ বোলেগা, ও জো আদমি খুদ তড়িপার হ্যায় ও দূসরে কো ক্যা তড়িপারি করনে কে লিয়ে আয়া হ্যায়, আয়ে হম লোক সে ডিবেট মে বৈঠাতা হ্যায়, জিসকো তিসকো হম লোক কো বৈঠানা ডিবেট মে, ফির হম লোক বতায়েঙ্গে কি ও ক্যা হ্যায়, উসকি আসলিয়ত ক্যা হ্যায়, জো আদমি খুদ সংবিধান নাই জানতা হ্যায়, আজ পুরে দেশ কে সংবিধান কি মা বহন করনে কে লিয়ে আয়া হুয়া হ্যায়, দেশ কে সংবিধান বনানে কে লিয়ে, দেশ কো ইতনা ই করকে খড়া করনে কে লিয়ে ক্যা ক্যা নাই কিয়া গিয়া, অমিত শাহ উস ওয়াক্ত নাই থে ইয়াহাঁ পে, জিস তরহ সে দেশকে বনানে কে লিয়ে যোগদান। আজ কা ইয়ে আন্দোলন এনআরসি আর ক্যাব কে এগেনস্ট মে আপ লোক দেখে হোঙ্গে, দু তিন দিন পহলে সে লোকসভা রাজ্যসভা মে জিস তরহ সে ক্যাব কাজ বিল পাস করা রহে হ্যায় মোদী সরকার, বড়ে লোক ইয়ে লোক কে অল্পসংখ্যক জো হ্যায় মাইনরিটি মে জো লোক হ্যায় ইনকে খিলাফ এক ষড়যন্ত্র রচা যা রহা হ্যায় দেশ মে, পুরে দেশ মে, তাকে মুসলমানো কো ইস দেশ সে কিস তরহ নিকালা যায়, কিস তরহ সে ইনকা ভোট কা অধিকার কো ছিন লিয়া যায়, ইয়ে এক ষড়যন্ত্র ইয়ে লোক প্ল্যানিং করকে রচা যা রহা হ্যায়, আগর ইয়ে কানুন সবকে লিয়ে হোতা তো শায়দ ইতনা দেশ মে হঙ্গামা না হোতা, লেকিন ইয়ে এক কম কো টার্গেট করকে ইয়ে কিয়া যা রহা হ্যায়, ইসিলিয়ে আজ দেখিয়ে বহুত সে জগহো মে, বহুত সে রাজ্যো মে আজ আগজনি কি যা রহি হ্যায়, দঙ্গা ফসাদ হো রহা হ্যায়, জিসকে বহুত সে লোক মুতাসির হো রহে হ্যায়, ফসে হুয়ে হ্যায় লোক, সমঝ নাই পা রহে হ্যায় কি আব ক্যা হোগা দেশ মে, ইয়ে ডেলি এক এক নয়া নয়া কানুন বনা কে ইয়ে সাবিত ক্যা করনা চাহ রহে হ্যায় হম লোগো কো সমঝ মে নাই। অম্বিকা মেডিকেল বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা রোগ নিরাময় এবং ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ পেতে চলে আসুন অম্বিকা মেডিকেল। ঠিকানা রঘুনাথপুর নতুন বাস স্ট্যান্ড, সম্পর্ক ফোন নাম্বার 7679367912।
শুধু উপার্জন নয়, ভবিষ্যতে আপনার জীবন সুরক্ষিত করতে দরকার বিনিয়োগ এবং সঞ্চয়। তাই আপনাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার দায়িত্ব নিয়ে হাজির হয়েছে ডাইনামিক মানি প্ল্যানার। এখানে ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার হোল্ডিং করা হয় এবং ইকুইটি, কমোডিটি আর কারেন্সি ট্রেডিং করা হয়। তাছাড়া বিভিন্ন রকমের মিউচুয়াল ফান্ড, লামসাম, এসআইপি, টার্ম ইন্স্যুরেন্স, ট্র্যাডিশনাল ইন্স্যুরেন্স এবং ইউলিপ হেলথ ইন্স্যুরেন্সও করা হয়ে থাকে। এছাড়াও সমস্ত ধরনের মেডিক্লেম এবং সব ধরনের ফাইন্যান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট এর জন্য এখনই চলে আসুন ডাইনামিক মানি প্ল্যানার। এই সম্পর্কে বিশদ তথ্য জানতে আপনারা প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত সম্পর্ক করতে পারেন ডাইনামিক মানি প্ল্যানারের প্রতিনিধিদের সাথে। ঠিকানা পুরুলিয়া বরাকর রোড, ভ্যালেন্টাইন্স লজের দ্বিতীয় তলায়। সম্পর্ক ফোন নাম্বার 8250096874 অথবা 9144528788 এবং 8617052790।